জমে যাত্রীদের কিংবা ঘরমুখো মানুষের ঠিক তার চেয়ে খুব বেশি বলা যাবে না। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি অর্থাৎ স্বাভাবিক সময়ের মতো এখানে যাত্রীদের ভিড় রয়েছে এবং আমরা দেখেছি যে আজকেই অনেকে বাড়িতে যাচ্ছেন, কেউ হয়তো ঈদের জন্য বাড়িতে যাচ্ছেন কিংবা কেউ হয়তো তাদের নিয়মিত যাতায়াতের অংশ হিসেবেই বাড়িতে যাচ্ছেন। তো এখানে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলে যদি জানতে পেরেছি যে যারা হচ্ছে ঢাকা শহরের শিক্ষার্থী রয়েছেন কিংবা অনেক যাদের কোনো চাকরির কোনো বিষয় নেই, তারা কিন্তু মূলত ঈদের জন্যই ঈদের ছুটি নিয়ে তারা এখনই ঢাকা ছাড়ছেন। আমরা তাদের সাথে কথা বলে এই বিষয়টি জানতে পেরেছি। আর যেটি জানতে চেয়েছিলেন যে ঈদে ঘরমুখো মানুষের যে আগাম টিকিট দেওয়া হচ্ছে এই গাবতলি কাউন্টারগুলো থেকে, সেই বিষয়গুলোর কী পরিস্থিতি। আমরা বেশ কয়েকটি কাউন্টারে ঘুরে ঘুরে দেখেছি যে মূলত আগাম টিকিট যেগুলো বিক্রি করে সেখানে তেমন কোনো ভিড় এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি, যদিও বড় বড় যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর কাউন্টারগুলোতে কিছু কিছু মানুষ আসছেন এবং তারা মূলত 22, 23, 24 এই তিন দিনের টিকিট প্রত্যাশা করছেন। কিন্তু আমরা বেশ কয়েকটি বড় বড় কাউন্টার যেমন হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এমন বেশ কিছু পরিবহনের কাউন্টারগুলোতে কথা বলেছে যে তারা আসলে পুরো যাত্রীকেই 22, 23 এবং 24 তারিখের টিকিট দিতে পারছেন না, তারা মূলত 21 কিংবা 20 তারিখ অথবা 25 তারিখের টিকিট গুটি কয়েক দিতে পারছেন। তবে একটা বিষয় হচ্ছে যে ছোটো ছোটো যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর কিন্তু এখন পর্যন্ত 20 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত বেশ কিছু সিট এখনও ফাঁকা রয়েছে। অর্থাৎ কেউ যদি বড় বড় বাস পরিবহনগুলোতে ঈদে যাওয়ার জন্য নির্দিষ্ট তারিখে টিকিট নাও পান, তাহলে তারা যদি চান একটু নিম্নমানের বাস দিয়ে যদি যেতে চান তাহলে সেই বাস পরিবহনগুলোতে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে ঈদে যারা আগাম টিকিট কাটতে আসছেন তাদের সংখ্যাটাও খুব কম এবং যারা এখনই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন তাদের সংখ্যাটাও খুব বেশি নয়। তো এই সব মিলে বলা যায় আসলে পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং কালোবাজারে যেটি বলছিলেন যে যেহেতু আগাম টিকিটের চাপ নেই সেহেতু কালোবাজারের বিষয়টি এখন খুব বেশি ভাবাচ্ছে না। অভি আমিন, আপনাকে ধন্যবাদ।